কোরআন মানতে এসে পেয়েছি উপহার, হাদিস মানতে এসে পেয়েছি উপহার, সালাত পড়ে না পড়তেও জানে না, সালাত পড়ে না পড়তে জানে না, সালাতিদেরকে দেখতে পারে না, ওরা আবার মোদের বলে ইমানের গড়বার, আল্লাহর পথে এসে পেয়েছি এই উপহার, নবীর পথে এসে পেয়েছি এই উপহার, মসজিদে তো যাই না মাদ্রাসাতেও যাই না, মসজিদে তো যাই না মাদ্রাসাতেও যাই না, বলেও কোনো দিন কোরআন পড়ে না, ওরাই আবার মাসলার বেলায় ওরাই আবার মাসলার বেলায়, মুফতির হয় সরদার আল্লাহর পথে এসে পেয়েছি এই উপহার, হাদিস মানতে এসে পেয়েছি এই উপহার, জিহাদ করে না করতে বলে না, জিহাদের তামান্না মনেও করে না, ওরা আবার মন্দ বলে গালি দেবার বার, আল্লাহর পথে এসে পেয়েছি এই উপহার, নাবির পথে এসে পেয়েছি এই উপহার, ও সুর দেয় না জাকাত দেয় না, বলে খাজনার জমিতে ও সুর লাগে না, ওরা আবার মুমিন বলে দাবি করে বারবার, আল্লাহর পথে এসে পেয়েছি এই উপহার, নাবির পথে এসে পেয়েছি এই উপহার। আজকের এই মহতি জালসার যে সমস্ত বক্তারা বক্তব্য দিলেন, আমি সামান্য দু চারটি কথা আপনাদেরকে প্রচলিত যে ভুলগুলি আছে সংশোধন করা দরকার, কেউ যদি বলে হে মারহুম, এই মারহুম শব্দটি মূলত বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা কার উপরে রহম করেছেন আল্লাহ ভালো জানে, এর দলিল আছে। একজন সাহাবী একজনকে বললেন যে জান্নাতি, তা আল্লাহ রাসূল বললেন তুমি কি করে জানলে যে জান্নাতি, হতে পারে সে অনর্থক কথাবার্তা বলেছে। তাহলে অনর্থক কথাবার্তা বলেও যদি জান্নাতে না যাওয়ার সার্টিফিকেট থাকে, তাহলে মারহুম তারপরে যে রহম করা হয়েছে এ কিভাবে আমরা বলব? অতএব এতটুকু বলা যাবে রাহিমাহুল্লাহ তাআলা। আর বুড়োরা জান্নাতে যাবে না এটা কথা ঠিক, বুড়িরা জান্নাতে যাবে না এ কথাও ঠিক, তবে অনেক মানুষ ভুল বুঝেছেন হয়তো যে বুড়ো মানুষ তাহলে এত আমল করে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবে না, কিভাবে না, জান্নাতে যারা প্রবেশ করবে তখন সবাই যুবক এবং যুবতী হয়ে প্রবেশ করবে, পুরো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। যাই হোক, হয়তো আপনারা ভুল বুঝতে পারেন এই জন্য কথাটি বললাম। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বল
বলছেন যে তোমরা নিজকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে তোমরা রক্ষা করো, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সুতরাং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। এটা আল্লাহ তাআলা বললেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু আওরা, নারীরা হচ্ছে গোপন বস্তু। ফাইদা খারাজাত, নারীরা যখন বেপর্দা বিহায়া হয়ে যখন বের হবে তখন শয়তান তাদের উপরে ক্ষুব্ধ হয়ে যাবে, তাদের উপরে ইস্তাশরাফা শয়তান, পাপ কাজে তারাকে উদ্বুদ্ধ করবে, তখন তারা হবে তত্ত্বাবধায়ক। অতএব নারীরা বর্তমানে যেভাবে চলাফেরা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বর্ণিত একটা হাদিসে বলছেন যে সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আমি তাদেরকে এখনো দেখি নাই। তার মানে আল্লাহ রাসূলের যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, যে দুই শ্রেণীর লোক যাদেরকে আমি এখনো দেখছি না, তার মানে এই দুই শ্রেণীর লোকের আবির্ভাব ঘটবে। এক হচ্ছে যে ওই জাতি, যে জাতি বা কম, তাদের হাতে সব সময় লাঠি থাকবে, গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদের শুধু অন্যায়ভাবে পিটাতে থাকবে, এই ধরনের লোক জান্নাতে যাবে না, এরা জাহান্নামী। আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মায়েলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী, যে নারী কাপড় পরিধান করবে অথচ উলঙ্গ, তাহলে পাতলা কাপড় পরবে এবং মানুষদেরকে আকৃষ্ট করবে, সেও যুবকদেরকে আকৃষ্ট করবে, সেও তাদের দিকে ধাবিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের বিবরণ দিচ্ছেন যে তাদের চুলগুলো, তাদের খোপাগুলো উটের কুজের ন্যায় উঁচু করে বাঁধবে এবং রাস্তায় তারা হেলে দুলে হাঁটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই নারীরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বেপর্দা বিহায়া হয়ে নারীরা যদি বের হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী হচ্ছে জাহান্নামী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই নারী, যে নারীরা অধিকাংশই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাহ ফারায়তু আকসার আহলিহা আল ফুকারা, আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন দেখলাম যে অধিকাংশই দরিদ্র মানুষ। তাহলে দরিদ্র মানুষরা সহজে জান্নাতে যাবে যদি তারা তিনটি কাজ করে, এক আল্লাহকে বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলো, সাক্ষ্য দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং নবী, এরপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তারপরে রমজান মাসে সিয়াম পালন করবে। এই তিনটি আমল যদি কোনো গরিব মানুষ, দরিদ্র মানুষ যদি করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে। তাহলে এই দরিদ্র মানুষের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। পক্ষান্তর ওয়াত্তালাতু ফিন নার ফারায়তু আকসার আহলিহা আর নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যখন জাহান্নাম দেখানো হলো তখন দেখলাম যে জাহান্নামের অধিবাসী অধিকাংশই হলো নারী। বর্তমান যুগে আপনারা দেখছেন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, এক আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান, দুই রাজুলাতুন নিসা, ওই নারী যারা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের পোশাক যেসব নারীরা পরিধান করে সেই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। আর তৃতীয় হচ্ছে ওয়া দায়ুস, দায়ুস বলা হচ্ছে ওই অভিভাবককে, যেই অভিভাবক তার পরিবারকে পর্দার ব্যাপারে, পর্দা করার ব্যাপারে মোটেই ভূমিকা রাখে না, সেই হচ্ছে দায়ুস। তাহলে আমাদের এই বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে কিছু পরিবার আছে যারা পর্দার মধ্যে ছেলে মেয়েদেরকে রেখেছে, এবং কিছু লোক আছে
যে এই পর্দার ব্যাপারে তাদের মোটেই ভূমিকা নাই। অতএব যারা এখানে এসেছেন, যে সমস্ত অভিভাবক এখানে উপস্থিত আছেন, মা বোন যারা এসেছেন, সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন। কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করতে হলে আপনি নিজে এবং আপনার পরিবারকে এই সমস্ত জিনিস হতে বিরত থাকতে হবে। এক, আত্মসাৎ করা যাবে না, আপনি কাউরে জমি আত্মসাৎ করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, মান আখাজা শিবরাম মিনাল আরদে জুলমান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ইলা সাবিআ জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এক বিঘত হাফ হাত জমিতে অন্যায়ভাবে যদি গ্রাস করে, জবরদখল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্য একটি বর্ণনা আছে, সাত তবক জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে। আত্মসাৎ, আপনি আপনার কন্যাকে আপনি খারাপ জমিগুলো দিচ্ছেন, ছেলেকে ভালো ভালো জমি দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। এই হাদিসের আওতা আপনি পড়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার সাত তবক জমিন আপনার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে হালাল হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের অনুসন্ধান করতে হবে। এমন যুগ আসবে, লা ইউবালিল মারউ ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক যুগ আসবে যেই যুগে মানুষ হালাল হারামকে পার্থক্য করবে না, কোনটি হালাল আর কোনটি হারাম পার্থক্য না করে মালের পিছনে সম্পদের পিছনে তারা ছোটাছুটি করবে। তৃতীয় হচ্ছে মিথ্যা কথা পরিহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসিদ্দ, তোমরা সত্য কথা অবলম্বন করো, মিথ্যার তোমরা ধার ধারে না, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে নেশা দ্রব্য, এগুলো পরিহার করতে হবে। পাঁচ অক্ত মুসল্লি, দেখা যাচ্ছে যে আপনি সিগারেট খাচ্ছেন, আপনি কি করছেন, জর্দা খাচ্ছেন, এগুলো হল নেশার অন্তর্ভুক্ত। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটায় মাদকতা যার মধ্যেই আছে সেগুলো হলো হারাম। তামাক থেকে তৈরিকৃত যে কোনো বস্তু তৈরি করা হলে সেটা যদি খাই সেটাই হারাম। আপনি বিগার যদি বিগার যদি আপনি সিগারেট খান সেটাও হারাম, জর্দা যদি খান সেটাও হারাম। যেমন ভাবে মদ পান করা হারাম, অনুরূপ ভাবে এই জর্দা বিড়ি সিগারেট খাওয়া হারাম। মদের ব্যাপারে বলা হয়েছে যে মদ পানকারীও জান্নাতে যাবে না, এমনকি তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না, চল্লিশ দিনের সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মদপান করে এবং তার মধ্যে মাদকতা যদি আসে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তুকবাল সালাতুন আরবাঈনা লাইলাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মদপান করে তাহলে তার চল্লিশ দিনের নামাজ সালাত কবুল করা হবে না। এটা আল্লাহ রাসূলের বাণী, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শারবুল খামর, মদ্যপায়ী কুচকা আবেদ ওয়াসানিন, মূর্তি পূজা করলে যে পাপ হবে, অনুরূপ ভাবে কেউ যদি মদ পান করে অনুরূপ ভাবে তার সেই রূপী পাপ হবে। এরপরে গান বাজনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন লোকের আবির্ভাব ঘটবে যারা জেনাকে কি করবে, হালাল মনে করে নেবে, যারা রেশম কাপড়কে, যারা স্বর্ণকে যারা হালাল মনে করবে, যারা মদ পান করবে, যারা গান বাজনায় মত্ত হয়ে থাকবে, গান বাজনা যারা শ্রবণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এরকম লোকের আবির্ভাব ঘটবে, জেনাকে তারা হালাল মনে করে নেবে। আপনারা জানেন, মা বোন আপনারা গেছেন, আপনারা এসেছেন, শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন জেনায় যখন লিপ্ত হয় তখন সে ইমান শূন্য হয়ে যায়। আজকের বিষয় ছিল মূলত ইমান নিয়ে কথা, ইমান শূন্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ইমান, যখন মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার নিকটেতে ইমান বের হয়ে যায়। কানা ফাওকা রাসিহি কাযুল্লাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার ইমানটা তার মাথার উপরে একটি ছায়ার ন্যায় তখন উপরে উঠে যায়। ফায়জা খারাজা মিন যালিকাল আমাল, এই নিকৃষ্ট কাজ হতে, এই খারাপ কাজ হতে
যখন সে বিরত হবে তখন ফারাজা ইলাইহিল ঈমান, তখন ঈমান তার ভিতরে আবার পুনরায় ফিরে আসবে। তাহলে বোঝা গেল জেনা হচ্ছে এমন একটি নিকৃষ্ট কাজ, এমন একটি অন্যায় কাজ যেখানে আপনার ঈমান শূন্য হয়ে যায়। তাহলে জেনা ব্যভিচার এখন ছড়িয়ে পড়েছে। শুধু জেনা কি, জেনা শুধু কি আপনার ওই কার্যে পরিণত করলে কি জেনা হয়? চক্ষুরও জেনা আছে, হাতেরও জেনা আছে, পায়েরও জেনা আছে। আপনি যখন বেপর্দা বেয়ে যখন বাইরে যাবেন তখন আপনার দিকে যতজন পুরুষ তাকাবে সবাই জেনা লিপ্ত হয়ে যাবে, আপনার কারণে তারাই। আপনি হবে ব্যভিচারিণী, এরাও হবে ব্যভিচারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারীদের সম্পর্কে সাবধান। কোন পর পুরুষের পাশ দিয়ে যখন নারীরা অতিক্রম করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই পুরুষেরা যদি তা সুগন্ধি পায়, আতর বা সেন্টের যদি তারা এই সুঘ্রাণ পায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইয়া কাজা ওয়া কাজা, ইয়ানি জানিয়াতান, ওই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, ওই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, ওই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। অথচ সে ব্যভিচার করে নাই, শুধু আতর ব্যবহার কারণে, সেন ব্যবহার কারণে যদি কোনো নারী সালাতও তার আদায় করতে যেতে পারবে না, বাইরেও আতর সেন ব্যবহার করে যেতে পারবে না, তবে মহিলারা অবশ্যই আতর সেন ব্যবহার করবে। বাড়িতে স্বামীর মনোরঞ্জনের জন্য আতর সেন তারা ব্যবহার করবে, কোনো বাধা নেই। আপনি যত রকমের কসমেটিক্স আছে সেগুলো আপনার স্বামীর মনোরঞ্জনের জন্য আপনি ব্যবহার করবেন, এটা করা উচিত আমি মনে করি। কারণ বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রত্যেকটা নারীর প্রয়োজন, এবং স্বামীকে মনোরঞ্জন করার জন্য, স্বামীকে আকৃষ্ট করার জন্য এগুলো নারীদের করা উচিত। অতএব নারীরা আতর্শন ব্যবহার করতে পারবে, তবে বাড়িতে তারা ব্যবহার করবে, বাইরে ব্যবহার করতে গেলে, বাইরে যদি ব্যবহার করে কেউ যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই নারী হচ্ছে ব্যভিচারিণী। এরপরে এর দ্বারাতে পরকীয়া শুরু হয়েছে। তার একটি কারণ হলো যে আজকে আপনারা জানেন যে জি বাংলা, এরপরে এই আরো যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলি আছে এগুলোতে যে সমস্ত মহিলারা আপনারা সিরিয়াল দেখছেন, এগুলো যারা দেখছেন আপনারা জেনে রাখুন, এখান থেকে স্বামীর সাথে বিরোধ, স্বামীর প্রতিবাদ করা, তারপরে পরে পরকীয়ায় লিপ্ত হওয়া, নিজের স্ত্রীকে ছেড়ে দে অন্য স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া, এইভাবে এগুলো শিক্ষা দেওয়া আছে এই সমস্ত চ্যানেলগুলোতে। এবং আমাদের দেশের নারীরা আজকে বাংলাদেশের কোনো চ্যানেল দেখে না, তারা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল। তার কারণ হচ্ছে এগুলো দেখেই তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে, এবং স্বামীকে পরিত্যাগ করে পুরুষের সাথে তারা পরকীয়ায় তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এরপরে ছবি মূর্তি, ছবি মূর্তি আমরা বাড়ি থেকে সরাইতে হবে। কোনো মোমেন ছবি বানাতে পারবে না, কোনো মোমেন মূর্তি বানাতে পারবে না। আল্লাহ রাসূল মূর্তিকে খান খান করে দিতে বলেছে, তছনছ করে দিতে বলেছে। তবে হ্যাঁ, আপনারা কাছে নিজের আইন নিজে হাতে তুলতে পারবেন না, এটা হবে দেশ প্রধান। যেমন আল্লাহ রাসূল দেশ প্রধান ছিলেন, উনি নির্দেশ দিয়েছিলেন। আমাদের দেশেও যারা দেশ প্রধান আছে তারা যদি ভাঙ্গার নির্দেশ দেয় তাহলে আপনি ভাঙতে পারবেন, নচেত আপনি ভাঙতে পারবেন না। নিজের হাতে আইন কোনো ক্রমে আপনি তুলতে পারবেন না। কোনো যদি বিবাহিত পুরুষ বা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আপনি রজম করার আপনার ক্ষমতা নাই। দণ্ডবিধির একমাত্র ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে এই দেশ প্রধান, আপনি এগুলো করতে পারবেন না। আপনি যদি বিচার করেন, যদি আপনি দোররা লাগান, আপনি তাদেরকে সংসার করেন, তাহলে আপনাকে তার পরদিনই আপনাকে গ্রেপ্তার করবে। তার কারণে এটাও কিন্তু নির্দেশ নাই, নির্দেশ যে সরকারের পক্ষ থেকে সরকার এটা বাস্তবায়ন করবে। সুদ ঘুষের কথা এগুলো আপনার পরিহার করতে হবে। বলতে চেয়েছিলাম যে আপনি কিভাবে আপনার পরিবারকে আপনি রক্ষা করবেন, আয়াত পাঠ করছি যে কু আনফুসাকুম আহলিকুম নারা, এগুলো থেকে আপনার বিরত থাকতে হবে, তাহলেই আপনি জান্নাত পাবেন, নতে জাহান্নামের একটা অংশ আপনাকে পেতেই হবে। সুদ ঘুষের ব্যাপারে সূরা বাকারা 275-276 নম্বর আয়াত পরিষ্কার ভাবে বলা হয়েছে, দানকৃত সম্পদকে আল্লাহ বৃদ্ধি করেন আর সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এরপরে সবচেয়ে বড় দিক যেটা হচ্ছে যে শিরক যদি আপনার ভিতরে থাকে, আপনি মোমেন, আপনার ভিতরে শিরক আছে, আপনি তাবিজ ব্যবহার করছেন, আপনি বাতের চেন ব্যবহার করছেন, আরো অন্য অন্য জিনিসগুলো আপনি সুতা ব্যবহার করছেন, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ কবজ করলো, যারা তাবিজ ব্যবহার করলো, যারা বাতের চেন ব্যবহার করলো, এই জাতীয় যত কিছুই
আপনি যে ব্যবহার করেন, আপনি যতই সালাত আদায় করেন না কেন, আপনি যতই আপনি ইবাদত বন্দী করেন না, আপনি শিরকের সাথে আপনি জড়িত আছেন। শুধু মাজারে গেলে শিরক না, মাজারি তো মাজারি, কবর পূজারি এরা তো আছে, এরা তো শিরকের কথা থেকে বলাই যাবে না, ওরা ওইটাকে ইসলাম মনে করে। অনেক ভণ্ড তৈরি হয়েছে এই দেশে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, অথচ এই দেশে যত রকমের পীর ফকির মাজারি এই বাংলাদেশি পাবে, অন্য অন্য দেশে নাই। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কোনো মাজারে যাবেন না, কোনো আপনারাই এই মূর্তি দেখতে যাবেন না, কোনো সময় পূজাতে আপনারা অংশগ্রহণ করবেন না, সেখানে গেলে আপনাদের সহায়তা করা হবে। বিদাত সম্পর্কে আলোচনা করছি না, বিদাত যদি থাকে সেগুলো পরিহার করতে হবে। এরপরে গণনিন্দা থেকে বাঁচতে হবে, বেপর্দা নারী যারা তাদেরকে অবশ্যই পর্দাসীন হতে হবে। এইগুলো হচ্ছে আপনার পরিবারকে রক্ষা করার। আমি যে আয়াতের অংশটুকু বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। তাহলে আমাদের করণীয় কি, দু একটি কথা বলে আমি শেষ করছি। আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে, ওমা ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। যদি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ আল্লাহ তাআলা বের করে দেন। ওমা ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা, যদি আল্লাহকে ভয় করে তাহলে তার যতই কঠিন কাজ হোক না কেন, আল্লাহ সেই কাজটি তার জন্য সহজ করে দেবেন। ওমা ইত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন এবং তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে আল্লাহ ভীতি থাকতে হবে, সৎ কাজের প্রতি আপনাকে আগ্রহী হতে হবে, সৎ কাজ করতে হবে, আদর্শবান আপনার সন্তানকে তৈরি করতে হবে, দোয়া করতে হবে। দোয়াটা হচ্ছে যে সাইয়দুল ইস্তিগফার পড়লে, সকালে পড়লে, যদি আপনি বিকালে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রাসূল জান্নাতে যাবে, এবং বিকালে যদি পড়েন তাহলে সকাল হওয়ার আগেই যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালা জান্নাত, সে জান্নাতে যাবে। এইভাবে সুবহানাল্লাহ বিহামদি, কেউ যদি 100 বার পড়ে দিনে এবং রাতে, 100 বার যদি পড়ে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমুদ্রের ফেনা রাশির ন্যায় তার পাপ সমূহকে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। এবং যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া কানজু মিন কুনজিল উম্মাহ, কুনজিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে এটা একটি জান্নাতের ধনভাণ্ডার আপনি পাবেন। এই ধরনের বহু দোয়া আছে যেগুলো আমাদের এই রানীবাজার এই ওয়াহিদ লাইব্রেরিতে পাওয়া যায়, ছোট ছোট বই, দোয়ার বইগুলো, এগুলো সহি হাদিস ভিত্তিক লেখা হয়েছে, দলিল সহকারে লেখা হয়েছে, এগুলো আপনারা পড়বেন। নফল সালাত চেষ্টা করবেন বেশি বেশি করার, ফরজ সালাত অবশ্যই পড়তে হবে, তারপরে আরও যে সমস্ত অন্যান্য ভালো কাজগুলি আছে সেগুলো আপনারা সম্পাদন করুন। ইনশাআল্লাহ আপনার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন এবং নিজেও জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।